এই হয় নাই, যেহেতু আমি ছিলাম না আচ্ছা আচ্ছা তো সেই জায়গা থেকে আমি দেখতে পারিনি, আচ্ছা কিন্তু আমি যতটুকু শুনেছি বা আমি এসে এখন যা দেখছি তাতে করে মনে হচ্ছে যে বাপরে বাপ, মানে কি অবস্থা দুজনের শুরু গেছে। ওর পাপা যেদিন দেশে আসলেন তখন তো আমি ওই দিনই চলে গেলাম দেশের বাহিরে। আসলে আমার এটা অনেক আগে থেকে প্ল্যানিং ছিল, কারণ একটা সিনেমা রিলিজ করতে হলে তো অনেক আগে থেকে প্ল্যানিংটা করা থাকে। তো এটা আমার প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমার টিকিট এভরিথিং সবকিছু রেডি ছিল। তোর পাপা আসবে বা ওই রকম তো কোনো কিছু রেডি আমার জানা ছিল না, দ্যাটস ওয়াই আমাকে ওই দিন এসে ওই দিনই আমাকে যেতে হয়েছে। সম্পর্ক তো আসলে সম্পর্ক, সেটা যেদিক থেকে যত দূর থেকেই কানেকশন হোক না কেন, এটার তো কোনো বিকল্প থাকে না। তো সেই জায়গা থেকে বন্ডিং এর জায়গাটা আসলে যখন খুব ক্লোজ থাকা হয় তখন এটা ডে বাই ডে কি বলে এটাকে অনেক ভালো একটা জায়গায় যায়, সেটা তাদের দুজনের মধ্যে অলরেডি ক্রিয়েট করেছে। আমি কি বললাম যে মানে তাদের রিলেশনটা এখন এমন হয়ে গেছে দুজনের ক্লাসমেট হয়ে গেছে।